মানসিক অসুস্থতা। মানসিক অসুস্থতা কখনো কখনো শারীরিক অসুস্থতার চাইতেও অনেক ভয়াবহ আকার ধারণ করতে পারে। আপনার মানসিক রোগ আছে অথবা আপনি মানসিকভাবে অসুস্থ, আপনার মানসিক অসুস্থতাকে প্রকাশ করে আপনার আচার আচরণ ব্যবহার, অর্থাৎ আপনার মানসিক অসুস্থতা নিজেকে প্রকাশ করে আপনার আচার আচরণ ব্যবহার এবং আপনার আবেগের তীব্র প্রকাশের মাধ্যমে। আপনার মানসিক রোগ নেই কিন্তু মানসিক রোগ হতে চলেছে, সেটাও প্রকাশ করে আপনার ব্যবহার এবং আচার আচরণ। এটাকে বলা হয় আনহেলদি বিহেভিয়ার। আজকে আমরা এই আনহেলদি বিহেভিয়ার বা অসুস্থতামূলক আচরণ সম্পর্কে জানব এবং জানব মানসিক অসুস্থতা থেকে বেঁচে থাকার সহজ ছোট্ট শুধুমাত্র একটি টিপস সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। আমি শামস আছি এই মুহূর্তে আপনাদের সাথে। এই মুহূর্তে ইউটিউব সহ অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে আমাকে যারা শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি অসীম ভালোবাসা। পাশাপাশি একটি বিনীত নিবেদন আছে, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এই চ্যানেল থেকে প্রকাশিত হওয়া প্রত্যেকটি ভিডিও অনায়াসে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। কেননা এই চ্যানেল থেকে প্রকাশিত হওয়া প্রত্যেকটি ভিডিও আপনাকে মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতন এবং সতর্ক করবে। মানসিক অসুস্থতা বা মানসিক রোগ কখনো একজন মানুষের ভিতরে হঠাৎ করে তৈরি হয়ে যায় না বা হঠাৎ করে জন্ম নেয় না। মানসিক রোগ একটি প্রক্রিয়ার মাধ্যমে বা অসুস্থতামূলক আচরণের মাধ্যমে ধীরে ধীরে একজন মানুষের ভেতরে জন্ম নেয়। আসুন জেনে নিই এই অসুস্থতামূলক আচরণ আসলে কি। বেশ অনেকগুলো পয়েন্ট আছে, তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আমি এখন শেয়ার করব। তার মধ্যে এক নম্বর, আপনার খুব ঘন ঘন মন খারাপ লাগবে, ঘন ঘন আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী একজন মানুষ। নাম্বার দুই, হঠাৎ করে আপনার ভিতরে ভয়াবহ রাগ তৈরি হবে, কোনো কারণ ছাড়াই আপনি ভীষণভাবে রাগান্বিত হবেন, ভীষণভাবে আপনার ভিতরে রাগ এবং আক্রোশের তৈরি হবে। নাম্বার তিন, নিজের প্রতি উদাসীন হয়ে যাওয়া, আপনি নিজের প্রতি উদাসীন হয়ে উঠবেন, গোসল করা, দাঁত মাজা, পরিষ্কার কাপড় পরা এগুলি হঠাৎ করে আপনি বন্ধ করে দেবেন, নিজের প্রতি যত্ন নেওয়া বন্ধ করে দেবেন। নাম্বার চার, আপনার অলস লাগবে, হঠাৎ করে আপনার খুব অলস লাগবে, খুব জরুরি কাজও আপনার করতে ইচ্ছে করবে না, আপনার মনে হবে থাক আজকে না আগামীকাল করব, এবং শুয়ে বসে দিন পার করতে ইচ্ছে করবে আপনার। নাম্বার পাঁচ, বিরক্তি, নিজের ভিতরে চরম বিরক্তি অনুভব করবেন আপনি, যে কোনো কিছুতেই আপনার বিরক্তি লাগবে, সব কিছুই আপনার বিরক্তিকর বলে মনে হবে। নাম্বার ছয়, সন্দেহ করা, আপনার আশেপাশে যারা থাকে বা যারা আছে সবাইকে আপনি সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকবেন, আপনার মনে হবে এরা সবাই কোনো না কোনোভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। এই ছয়টি পয়েন্ট বা এই ছয়টি বিহেভিয়ার যদি আপনি আপনার নিজের ভেতরে দেখেন অবশ্যই অবশ্যই কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করবেন অথবা কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন, কখনো এটিকে অবহেলা করবেন না।
আসুন জেনে নেই কিভাবে এই মানসিক অসুস্থতা থেকে বেঁচে থাকা যায়। দেখুন, এই মানসিক রোগ বা মানসিক অসুস্থতা এই পুরো ব্যাপারটায় নির্ভর করে আমাদের ব্যবহারের উপরে। আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে এই মানসিক অসুস্থতা বের হয়ে আসে। সুতরাং এই ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। সেই জন্য আমাদের ব্যবহার হতে হবে ভীষণ নম্র, বিনয়ী। ধরুন কেউ আপনাকে অপমান করছে, আপনাকে তীব্র আঘাত করার জন্য এগিয়ে আসছে, আমাকে বিশ্বাস করুন, আপনি চুপ করে থাকবেন, মুখে হাসি নিয়ে অপেক্ষা করবেন, প্রতিবাদ করবেন না। বিশ্বাস করুন, আপনি এতে দুর্বল হবেন না, আপনি বরং সবচেয়ে সাহসী এবং শক্তিশালী পরিচয় দেবেন। কারণ ওই মুহূর্তে চুপ করে থাকাটা খুব কঠিন একটা ব্যাপার। যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে বুঝবেন আপনি আপনার ব্যবহারকে, আপনার আচার এবং আচরণকে কন্ট্রোল করতে পারেন। এই নম্রতা বা এই বিনয়ের চর্চায় আপনাকে আপনার মানসিক অসুস্থতা থেকে মুক্তি দিতে পারে। আজ চলে যাচ্ছি এই পর্যন্তই। যদি কারো ভেতরে আমি যে পয়েন্টগুলো বললাম তার একটিও নিজের ভেতরে অনুভব করেন, অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে।